নমস্কার, আমি অনুপম। আর সমর্পণে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা সম্পর্কিত অনেক অজানা তথ্য আমরা জানব। গণিত শাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ থেকে কত বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন? ওনার রাসলীলাতে যারা অংশগ্রহণ করেছিলেন তারা পূর্বজন্মে কারা ছিলেন? আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের বয়সীবা কত ছিল? এছাড়াও বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে আমরা সনাতন ধর্মাবলম্বীরা কি শিক্ষা নিতে পারি রাসলীলা থেকে? রাসলীলার যথার্থতাই বা কি আছে আমাদের এই কর্মব্যস্ত জীবনে? এই সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব, জানব আমরা। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজ থেকে প্রায় 5240 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনের ধীর সমীরে যমুনা নদীর তীরে বংশী বটমূলে অপ্রকৃত রাসলীলা বিলাস করেছিলেন। জ্যোতির্বিজ্ঞানের বিশেষ সংখ্যাতত্ত্বের পশ্চাৎ গণনা অনুসারে প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত গণিতবিদদের মধ্যে একজন ছিলেন আর্যভট্ট, যিনি ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার সময়কাল নির্ণয় করেছিলেন। শারদীয়া পূর্ণিমার রাতে এই রাস নৃত্য অনুষ্ঠিত হয়েছিল। সেই রাতে সমগ্র বিশ্ব প্রকৃতি অপরূপ সাজে সুসজ্জিত হয়েছিল। পূর্ণচন্দ্রের স্নিগ্ধ আলোকে আকাশ হয়েছিল উদ্ভাসিত। বৃক্ষ, লতা, গুলমাদি, পশু পাখি উন্মুখ হয়েছিল ভগবানের রাস লীলা দর্শনের। শ্রীকৃষ্ণের লীলাসমূহের মধ্যে সর্বোত্তম রাসলীলা। এই রাস নৃত্য ছিল সম্পূর্ণ চিন্ময়। তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল মাত্র 8 বছর। বৃন্দাবনের সকলেই আনন্দময়। পশু পাখি, বৃক্ষ লতা, জল স্থল, গাভী গোবৎস সকলেই কৃষ্ণ প্রেমে আনন্দময়। শ্রীকৃষ্ণকে ভালোবেসে তারা পরম আনন্দে বিগলিত। এই রাস নৃত্যে বিশ্ব ভুবন নাচে, ফুলের ওপর নাচে ভ্রমর ভ্রমরী, মেঘের তালে নাচে ময়ূর ময়ূরী, কদম্ব শাখায় নাচে সুখ সারি, বৃক্ষলতা, পশু পক্ষী, জল স্থল, আকাশ বাতাস আনন্দে নৃত্য করে গোপী গোবিন্দের প্রেমের উন্মাদনাই। এই চির আনন্দ খেলার বিরাম নেই, চলছে নিরন্তর নিরবিচ্ছন্ন। ব্রজবাসীরা সাধারণ ছিলেন না, তারা ছিলেন শ্রীকৃষ্ণের খুবই অন্তরঙ্গ। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে তারা শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির প্রকাশ। এরা ছিলেন 4 শ্রেণীর নিত্য সিদ্ধ গোপকন্যা, যারা ছিলেন শ্রীমতী রাধারানীর কায়বহু। অন্য শ্রেণী ছিলেন দেবকন্যা, যারা নিত্য সিদ্ধদের সঙ্গের ফলে নিত্য সিদ্ধ স্তর লাভ করেছিলেন। অন্য আরেক শ্রেণী ছিলেন মূর্তিমান শ্রুতি, যারা তপস্যা করে গোপকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তারা ছিলেন সাধন সিদ্ধ। আর ছিলেন ঋষিরা, যারা ত্রেতাযুগে দণ্ডকারণ্যে ভগবান শ্রীরামচন্দ্রকে দেখে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন। ব্রজবালাদের মনোবাসনা পূর্ণ করার জন্যই রাস নৃত্য অনুষ্ঠিত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার যথার্থতা বা কি? আদতে কি বহির্জগতের রাসলীলা? না, আপনার অন্তরের লীলা, অন্তরের প্রেম জাগরিত হোক এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তুর উপরে, প্রত্যেকটা বিষয়ের উপরে। ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলায় সেই শারদীয়া পূর্ণিমাতে সেখানে অংশগ্রহণ করেছিলেন আকাশ বাতাস, ফুল, পশু পাখি, নদী, নানা এবং বহির্জগতের অসংখ্য মানুষ, দেবতারা পর্যন্ত। আক্ষরিক অর্থে আমাদের অন্তরের মধ্যে এক করুণা প্রেম জাগরণের কথা বলা হয়েছে। আমরা যেন সব কিছুর মধ্যে প্রেম, ভালোবাসা, আনন্দ খুঁজে পাই, তাহলে আমাদের জীবনের যথার্থতা, আত্মদর্শী হওয়া, নিজেকে জানা, বাস্তবে আমি কে, এটাই রাসলীলা। বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা বিজ্ঞানকে কত উন্নত করেছি, আমরা আমাদের চলার পথকে আরো কত মসৃণ করেছি, আমরা জানতে পেরেছি বিশ্ব ব্রহ্মাণ্ডের কত কিছু, মুঠোর মধ্যে আমরা নিয়ে এসেছি আমাদের পৃথিবীকে, এই জগৎকে। কিন্তু আদতে কি আমরা সুখী হতে পেরেছি? আদতে কি আমরা সত্যি আনন্দিত? না,
আনন্দ ভেতরে, অন্তরে। সেই অন্তরে আনন্দ তখনই উপলব্ধি করা যায় যখন ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর মধ্যে আপনি আনন্দ খুঁজে পাবেন, প্রেম খুঁজে পাবেন, অপার প্রেম, এক বাৎসল্য প্রেম। কেউ পর নয়, সকলেই আপন, আপনার আপন, আপনার একান্ত আপনার। এই প্রেম যেদিন আপনার মধ্যে জাগরিত হবে সেদিনই যথার্থ হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণের এই রাসলীলা। এই লীলা হোক আপনার অন্তরে, বাইরে নয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লেগেছে এবং সেই সঙ্গে সঙ্গে অন্যদেরকে শেয়ার করবেন এই তথ্যগুলো, যাতে আমরা সকলেই জানতে পারি। আর কমেন্টে লিখবেন যে কি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি, যাতে আগামী দিনে আপনাদের পছন্দ মতো অনেক অনেক ভিডিও নিয়ে আসতে পারি সমর্পণে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।